আসসালামু আলাইকুম। ফার্ম ইন্ডাস্ট্রি বিডি থেকে কবির আপনাদের স্বাগতম জানাচ্ছি। নিকোবার পিজন নিয়ে আমাদের সাধারণ কবিতর প্রেমীদের মাঝে কৌতূহলের কোনো কমতি নেই। আমি নিজেও নিকোবার নিয়ে কম কৌতূহলী ছিলাম না। আমার ধ্যান জ্ঞানে ছিল একটি কবুতর, সেটি হচ্ছে নিকোবার। আমার খুবই শখ ছিল এই কবুতরটা আমার খামারে থাকবে। আল্লাহর অশেষ রহমতে এটি এখন আমার খামারে রয়েছে। এবং এর থেকেও আশ্চর্যজনক হলো নিকোবারের ব্রিডিং হচ্ছে আমার খামারে। আসলে নিকোবারের ব্রিডিং হওয়ার পেছনে এত আশ্চর্যতার কারণ হচ্ছে এই কবুতরটার ব্রিডিং করানোর জন্য যে মেল এবং ফিমেল কনফার্ম হওয়া প্রয়োজন সেটিই আসলে করা অনেক দুর্বোধ্য এবং অনেক বেশি জটিল। কারণ এদের মেল এবং ফিমেলের সিমটম কোনো দেখা যায় না, বা এদের কোনো বিশেষত্ব নেই যেটা দেখে আমরা মেল বা ফিমেল আলাদা করতে পারবো। আপনারা এখন আমার নিকোবারের সেট আপটি দেখতে পাচ্ছেন, যেটি দৈর্ঘ্যে 6 ফিট, প্রস্থে 3 ফিট, উচ্চতায় 3 ফিট। আসলে এইরকম উচ্চতাই যথেষ্ট হয়ে যাচ্ছে এদের ব্রিডিং করানোর ক্ষেত্রে। এবং আল্লাহর অশেষ রহমতে আমাদের খামারে এটি সফলভাবে ব্রিডিংও করেছে, যেটির আপনি বাচ্চা যেটা একটা বাচ্চা আমি পেয়েছিলাম সে বাচ্চাটা আমি আপনাদের দেখাবো ভিডিওর শেষেই। নিকোবার পিজন নিয়ে যারা জানতে আগ্রহী আশা করি তারা পুরো ভিডিওটা জুড়েই পাশে থাকবেন। ইনশাল্লাহ নিকোবার সম্বন্ধে কিছু চমকপ্রদ তথ্য আমি দিতে যাচ্ছি। প্রথমত, নিকোবার কবুতরের অ্যাডাল্ট হওয়ার জন্য আমাদের সাধারণ কবুতরের তুলনায় সময় অনেক বেশি প্রয়োজন, যেটি 2 বছর থেকে 2.5 বছর পর্যন্ত হয়ে থাকে। এই সময় এই নিকোবারের বেবি থেকে অ্যাডাল্ট হতেই এই সময়টা লেগে যায়। এরপর সেকেন্ড বিষয়টা হচ্ছে এর মেল বা ফিমেল কোনোটিই বিশেষভাবে কোনো ডাকাডাকি তেমন করে না, যার ফলে এবং শারীরিক গঠনের দিক থেকেও এগুলোর মেল এবং ফিমেল প্রায় সমান হয়ে থাকে। এবং কোনো বিশেষ কোনো শারীরিক কোনো পরিবর্তন বা বিশেষ কোনো আচার আচরণও এদের দেখা যায় না, যেটা দেখে কেউ বুঝতে পারবে যে এটি মেল বা এটি ফিমেল। এদের মেল ফিমেল বোঝার জন্য একমাত্রই উপায় হচ্ছে ডিএনএ টেস্ট করা, যেটি আমাদের দেশে অনেক বেশি ব্যয়বহুল এবং অনেক জটিল, সব জায়গাতে যেটা করা সম্ভব হয় না। পাখি প্রেমীরাও কিছু রয়েছে যাদের পাখির মেল ফিমেল চিহ্নিত করার জন্য ডিএনএর প্রয়োজন হয়, ঠিক তেমনি এটি একটি কবুতরের প্রজাতির যেটার মেল ফিমেলের জন্য ডিএনএ করাটা জরুরি। সেকেন্ড বিষয়টা হলো এদের খাদ্যাভ্যাস। খাদ্যাভ্যাসে তেমন কোনো ডিফারেন্স লক্ষ্য করা যায় না নর্মাল কবুতরের থেকে, তবে এদেরকে একটু বীজ জাতীয় বা তেল জাতীয় শস্যদানা দেয়া জরুরি, কারণ এরা অত্যন্ত গ্লসি হয়ে থাকে। তেল জাতীয় বীজ বা এ ধরনের প্রোটিন জাতীয় খাবারগুলো একটু বেশি পরিমাণে দিলে এদের শরীরের গ্লসিনেসটা অনেক বেশি বৃদ্ধি পায়। তবে এদের জন্য গোসল করানো অনেক জরুরি, যদিও এটি অনেক জঙ্গলি টাইপের একটা কবুতর, খুব ভীতু হয়ে থাকে, সহজেই পোষ মানানো বা সহজে মানুষের কাছে আসতে চায় না, মানুষকে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। এরপরও এই কবুতরটাকে কিছুটা পোষ মানানো সম্ভব এবং কিছুটা ফ্রেন্ডলি হওয়া যায় এদের সঙ্গে। এই কবুতরটাকে তৃতীয়ত যে কাজটি করা প্রয়োজন সেটি হচ্ছে ব্রিডিং করানোর ক্ষেত্রে এদেরকে অবশ্যই প্রাইভেসি দিতে হবে। এর মানে হচ্ছে এদেরকে যতদূর সম্ভব আপনার লফটের বা আপনার ফার্মের এমন একটা জায়গা দিতে হবে যে জায়গায় লোকচক্ষু বা অন্যান্য পশু পাখিগুলো সচরাচর যেতে পারে না বা কম চলাচল করে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ডিম, ডিম থেকে যেটি বাচ্চা হওয়ার একদম পূর্ব মুহূর্ত অর্ধেক ডিম ফেটে গিয়েছে, এটিই আসলে নিকোবারের ডিম, যেটিকে আমি ফস্টারিং করেছি। এবং সবথেকে মূল্যবান যে তথ্যটা আমি দিতে যাচ্ছি যেটি হচ্ছে এদের ডিম থেকে বেবি ফুটতে 28 দিন সময় লাগে। আপনারা বেবিটা দেখতে পাচ্ছেন, এর গায়ের রং অনেকটাই পাখির মতো, চেহারা কালো হয়, কিছুটা মিশমিশে কালো না হলেও অনেকটাই কালো, এবং বেবিটা মোটামুটি অন্য কবুতরের তুলনায় অনেকটা বড় হয়ে থাকে। ডিমগুলো আমাদের দেশি মুরগির মতো সাইজ হয়ে থাকে,
এবং এরা একবারে একটা ডিম দেয়। একটা ডিম থেকে আসলে মেল হবে না ফিমেল হবে এটা তো বোঝার কোনো উপায় নেই। আমাদের কবুতরে দুটো ডিম হলে আমরা প্রথমটা মেল, সেকেন্ডটা ফিমেল হিসেবে অনেকটা বুঝতে পারি, বাট এখানে বোঝার কোনো উপায় নেই। তারা একবারেই একটা ডিম দেয়, কিছুদিন অন্তর আবার ডিম দিয়ে থাকে। তো আমার এই কবুতরটা আবার ডিম দিয়েছে এবং আমি এদের দ্বারাই এবার বেবি করার জন্য ডিমটা এদের কাছেই রেখে দিয়েছি। তবে ফস্টারিং করালে কিছুটা সুবিধা হয়, যেটা হচ্ছে আপনারা সেকেন্ড টাইম ডিমটা নিতে পারেন। তো আমি ফার্স্ট ডিমটা ফস্টারিংয়ের জন্য নিয়েছিলাম এবং সেকেন্ড ডিমটা এদের জন্যই রেখে দিয়েছি। ইনশাল্লাহ দোয়া করবেন 28 দিন পর এদের একটা যেন রেজাল্ট আসে ভালো। তো আমিও নিকোবার কবুতরে খুব বেশি অভিজ্ঞ নই, তাই সচরাচর সবসময় আমি ভিডিওতে খুব বেশি ইনফরমেশন প্রোভাইড করতে পারছি না, বাট যতটুকু আমি নিজে থেকে শিখতে পাচ্ছি এই কবুতরের সম্বন্ধে, আমি চেষ্টা করছি এই ইনফরমেশনগুলো অনলাইনে রেখে দেওয়ার জন্য, যাতে করে অন্যরা উপকৃত হতে পারে। কারণ আমি বিশেষ করে এই কবুতরটা যখন নতুন নিয়েছিলাম, সেক্ষেত্রে আমি এইটা সম্বন্ধে কিছুটা ঘাটাঘাটি করার চেষ্টা করেছি, কিন্তু এর সম্বন্ধে এর ব্রিডিং এবং এর যে অন্যান্য যে বিষয়গুলো এগুলোর সম্বন্ধে একদমই ইনফরমেশন গ্যাদার করতে পারছিলাম না অনলাইন থেকে, বিশেষ করে গুগল এবং কোনো সাইট থেকে আসলে নির্ভরযোগ্য কোনো রকম এদের ব্রিডিংয়ের বিষয় বা খাদ্যাভ্যাস নিয়ে খুব বেশি আমি ইনফরমেশন পাইনি। তাই আমি চেষ্টা করতেছি যে এর কিছু ইনফরমেশন আপনাদের জন্য রেখে দেওয়ার, যদি করে আপনারা কেউ এটাকে পালতে চান তাহলে এই ইনফরমেশনগুলো আপনাদের ইনশাল্লাহ কাজে লাগবে। তো অবশ্যই যদি আমার এই ভিডিওগুলো আপনাদের কারো ভালো লাগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাকে উৎসাহিত করবেন, যাতে আমি নিত্য নতুন ভিডিও আপনাদের জন্য উপস্থাপন করতে পারি। এবং আমার এই পেয়ারটার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন এটা থেকে আমাকে বরকত দান করে। আসসালামু আলাইকুম।